ফের চুরাইবাড়িতে পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি। শনিবার রাতে বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্টের সম্মুখে নাকা চেকিং চলাকালে মাসুম বিল্লা বয়স 18 এবং শেখ বাপ্পি বয়স 33 নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এ মর্মে ইনচার্জ মিন্টু শীল জানান, তাদের ওয়াচপোস্টের সম্মুখে 8 নম্বর জাতীয় সড়কের উপর প্রতিদিনের ন্যায় শনিবারেও যথারীতি পুলিশি চেকিং অব্যাহত ছিল। এমত অবস্থায় ত্রিপুরা রাজধানী শহর আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়া S01HC6269 নম্বরের নৈশ বাস চেক গেট সম্মুখে পৌঁছালে পুলিশ কর্মীরা চেক করেন। তখন উক্ত বাসে থাকা দুজন ব্যক্তি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেননি। এতে পুলিশের সন্দেহ জাগে এবং তাদের পুনরায় জিজ্ঞাসা করলে উভয় যাত্রী বাংলাদেশ থেকে আসার কথা অকপটে স্বীকার করে। তারা জানায় সে দেশের গোপালগঞ্জ জেলার বাসিন্দা তারা। তারা আরও বলে, আখাউড়া সীমান্ত টপকে ভারত সীমান্তে প্রবেশ করে আগরতলা আসে, সেখান থেকে ফের এই শেরওয়ালি বাস ধরে গুয়াহাটি যাবার জন্য তারা যাত্রা করে। তাদের গন্তব্য সুদূর পশ্চিমবঙ্গ ছিল বলে জানায় ধৃতরা। যদিও তাদের গন্তব্যে পৌঁছার পূর্বে অসমের প্রবেশদ্বার চুরাইবাড়ি এলাকায় পুলিশি অভিযানে আটকা পড়ে তারা। মিন্টুবাবু আরও বলেন, শেরওয়ালি গ্রুপের কাউন্টার ম্যানেজার ও বর্তমান এই বাসের দেখাশোনা করার দায়িত্বে থাকা ব্যক্তি উভয়কে পুলিশ 41 CRPC নোটিশ প্রদান করেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ধৃত বাংলাদেশী নাগরিকদের ব্যাপারে অধিক তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে। ধৃতদের করিমগঞ্জ জেলা আদালতে সুপর্দ করা হয়। উল্লেখ্য, ধৃত দুজনের মধ্যে শেখ বাপ্পি প্রথম থেকে পশ্চিমবঙ্গে ছিল। এবার সে মাসুম বিল্লাকে আনতে বাংলাদেশ পাড়ি দেয়। সেখানে 17 দিন থেকে পুনরায় মাসুমকে নিয়ে ভারতে প্রবেশ করেছে। এদিকে ঘন ঘন বাংলাদেশি নাগরিক আটকে শঙ্কিত উভয় রাজ্যের সচেতন নাগরিক। মানুষ সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দুটি ঘটনায় অবাধে সীমান্ত পারাপারের বিষয়টি সম্মুখে আসায় এর মূলে কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা এমন সন্দেহ প্রকট হচ্ছে সাধারণের মনে। তবে এ নিয়ে বিশেষ তদন্তের দাবি উত্থাপন করেছেন স্থানীয়রা। আমাদের চুরাইবাড়ি ওয়াচপোস্টের সম্মুখে NHUA 8 প্রত্যহ নাকা চেকিং করা হয়। এই নাকা চেকিংয়ের সময় অর্ধ রাত্রি বাস নাম্বার AS01HC6269 আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আসে। এই বাসখানা চেক করার সময় দুজন ব্যক্তি আমাদের জিজ্ঞাসাবাদের সদুত্তর দিতে পারে নাই, তাই আমাদের সন্দেহ হয়। এই সন্দেহতে পুনর তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা বলে যে বাংলাদেশ থেকে আসিয়াছে, বাংলাদেশ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। একজনের নাম মাসুম বিল্লা, আরও একজনের নাম শেখ বাপ্পি। তারা বাংলাদেশের আখাউড়া থেকে ইন্ডিয়াতে আগরতলার দিকে প্রবেশ করিয়াছে এবং আগরতলা আসিয়া এই শেরওয়ালি বাসে উঠিয়াছে গুয়াহাটি যাওয়ার জন্য, এবং গুয়াহাটি থেকে ওরা ওয়েস্ট বেঙ্গল যাবে বলিয়া জানায়। বারবার শেরওয়ালি নামক বাসে বাংলাদেশি আসে, এর পিছনে কি কোনো কারণ আছে? তা ঠিক বলতে পারি না। আমরা শেরওয়ালি বাসের কাউন্টারে টাকা যে ম্যানেজার, এই ম্যানেজারকে 41 CRPC নোটিশ দিয়েছি এবং বাস সে অরিজিনাল মালিক শুনেছি মারা গিয়েছে, তার মেয়ের জামাই বাসের দেখছুন করে, তাকেও আমরা 41 CRPC নোটিশ দিয়েছি। তারা আসার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে, এখন আমরা এইসব কিছু বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।